করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে সারা দেশে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। রোববার বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত এই সংক্রান্ত বিধিনিষেধ আরোপ থাকবে। নতুন নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস। পণ্যবাহী যানবাহন ও রিক্সা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। সব শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনলাইনে এবং পার্সেল সার্ভিসের মাধ্যমে খাবার বিক্রয় করা যাবে। সরকারি বেসরকারি অফিস প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা নেয়া করতে হবে। জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।